কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এবং ঢাকা বিভাগের সর্বশেষ জেলা। কিশোরগঞ্জ জেলার ব্র্যান্ড নাম হল উজানভাটির মিলিত ধারা, নদী হাওর মাছে ভরা। ভিউয়ার্স, কিছুদিন আগে আমি ঐতিহাসিক পাগলা মসজিদ দেখতে গিয়ে ঘুরে এলাম কিশোরগঞ্জ থেকে প্রায় 20 কিলোমিটার দূরে চামড়া বন্দর থেকেও। তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। চামড়া বন্দর বা চামড়া ঘাট মূলত কিশোরগঞ্জ হাওর জনপদের সর্ববৃহৎ এবং একমাত্র নৌবন্দর। এই চামড়া ঘাট থেকে হাওর এলাকা শুরু। এখান থেকে ইটনা মিঠামইনের পথে সারাদিন ট্রলারগুলো চলাচল করে। এছাড়াও খালিয়াঝুড়ি সামারচরের উদ্দেশ্যে ছোট লঞ্চগুলো দুপুরের দিকে ছেড়ে যায়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাণচাঞ্চল্য থাকে ঘাট জুড়ে। যাত্রী ও মালপত্র ওঠানামা, মাঝিমাল্লাদের হাঁকঢাক এবং ঘাট শ্রমিকদের ব্যস্ততায় মুখরিত থাকে এই চামড়া বন্দর। ভাটি ও হাওর অঞ্চলের ব্যবসা বাণিজ্য জীবনযাত্রা সবই চলে এই চামড়া ঘাটকে কেন্দ্র করে। নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ স্থান এই বন্দর। দেখতে দেখতে জুড়িয়ে যায় প্রাণ। এই চামড়াঘাট থেকে কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রাম এবং সুনামগঞ্জ অঞ্চলের বিভিন্ন জায়গায় যাতায়াত করে 500+ লঞ্চ ট্রলার, চলে অসংখ্য মালবাহী নৌযান। বাংলাদেশে অসংখ্য পর্যটন এলাকা রয়েছে, যার মধ্যে কিশোরগঞ্জের হাওরগুলো প্রকৃতির অশেষ দান। দিগন্ত বিস্তৃত জলরাশি যে কোনো প্রকৃতিপ্রেমীর মনে আনন্দের ঢেউ তুলবে।
এদিকে দেখতে পেলাম শ্রমিকরা পাথর আনলোড করছে আর পাথরগুলো আসছে সিলেট থেকে পাথর ভাঙার মেশিন দিয়ে পাথরগুলো ভাঙাও হচ্ছে এবং পাথরের সাথে কয়লা বালি স্তূপ করেও রাখা হচ্ছে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন আর আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ